আমাদের যে বাইকগুলো আছে এগুলোতে স্পিড উঠে, জিএসএক্সআর এর স্পিড উঠে, R15 এর স্পিড উঠে, জিক্সারে উঠে, উঠে না যে তা না, সিভিআরে উঠে। কিন্তু প্রবলেমটা যা দাঁড়ায় হলো তখন যখন ব্রেকিং অ্যান্ড স্ট্যাবিলিটির ব্যাপার আসে, বাতাসের বাড়িতে মানে বাইকের কন্ট্রোলিংয়ে একটু একটু বা লাস্ট ভিডিওটাতে বলছিলাম যে নেক্সট ভিডিওটাতে আমি যাব হচ্ছে 300 ফিট, অ্যান্ড হ্যাঁ 300 ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছে। আসলে টুকটাক কিছু কাজ ছিল আমার এই পাশে, কাজটা সারতে সারতে ডার্ক হয়ে গেছে। আমার মোটর সাইকেলের ঘড়ি আজকেও ঠিক করা হয় না, এই কারণে এখন বাজে 3:05। যদি এখন আসলে ভাই 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 উনি ডাইনে যাব, যদি উনি যদি আসলে এখন 3:05 হইতো তাহলে সুন্দর হইতো, ঝলমলে রোদ থাকতো। রোদে এখন আর ওইভাবে গরম লাগে না। বাজে হলো 5:27, মোটামুটি 30 মিনিটের মধ্যে ডার্ক হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডার্ক হলেও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা যে এলাকায় যাচ্ছি 300 ফিটে ওইখানে এত পরিমাণ আলো যে কোনোভাবে বোঝার উপায় থাকবে না যে এটা রাত নাকি দিন। এই হলো অবস্থা। এখন সত্যি কথা কি, জীবন ও জীবিকার তাগিদে যে কাজগুলা ওইগুলা না করলেও তো বিপদ, ওইগুলাও করতে হবে, ভ্লগও করতে হবে। তো দুইটাকে আসলে যেটা বলতেছিলাম, দুইটাকে আসলে দুইটার তাল একসাথে মিলাইতে গেলে একটা একটু ডানে একটা একটু বাঁয়ে কম বেশি মাঝে মধ্যে হবেই, দাঁড়িপাল্লা সবসময় সমান থাকবে না, এই হলো ব্যাপার। রোড ল্যাম্প এদিকেও জ্বালায় দিচ্ছে। এই আলোটা আমার এমনিতে অনেক বেশি প্রিয়, আকাশও সুন্দর আলোকিত অ্যান্ড নিচেও আলো, দুইটা মিলে আলোয় আলোয় লাগতে চায় ভালো। ইদানিং যে আমার কী হয়েছে, আমি ছন্দ মিলায় মিলায় কথা বলার অভ্যাস হয়েছে আমার। যাই হোক, শহরে মোটামুটি জ্যাম আছে, এদিক দিয়ে আস্তে আস্তে চালাই আমরা বের হবো, 300 ফিটে গিয়ে শান্তিতে চালানো যাবে। আর আমি লাস্ট একটা ভিডিওতে মেবি 4V নিয়ে বের হয়েছিলাম, তখন বলছিলাম যে বাংলাদেশের এখন এত সুন্দর সুন্দর কিছু রাস্তা হয়েছে, যে রাস্তাগুলো হওয়াতে এখন মনে হয় যে আসলে আমাদের দেশে যে বাইকগুলো আছে, গাড়ির ব্যাপারে বলবো না, যে বাইকগুলো আছে এগুলোর সিসি আসলে একটু কমই হয়ে গেছে, আর একটু বেশি সিসির বাইক আমাদের দরকার, কারণ স্পিড উঠে। আমাদের যে বাইকগুলো আছে এগুলোতে স্পিড উঠে, জিএসএক্সআর এর স্পিড উঠে, R15 এর স্পিড উঠে, জিক্সারে উঠে, উঠে না যে তা না, সিভিআরে উঠে। কিন্তু প্রবলেমটা যা দাঁড়ায় হলো তখন যখন ব্রেকিং অ্যান্ড স্ট্যাবিলিটির ব্যাপার আসে, বাতাসের বাড়িতে মানে বাইকের কন্ট্রোলিংয়ে একটু একটু বাহ। হ্যাভি রাইডার তো মানে থামলো, কাছে আসলাম আর টানটা দিল, আমি ভাবছি আমার সাইড দিছে। যাক, এরকম জিনিস চলতেই থাকবে। ইদানিং আসলে বাইকারদের অবস্থা এমন হয়েছে রাস্তায় যে এরা নিজেদেরকে কী মনে করে। আগে বাইকিংয়ে আমি একটা ছোট্ট ঘটনা শুনাই আপনাদেরকে। আমি বাইক চালাই অনেক আগে থেকে, 2008-10 এই টাইমটা আমি প্রচণ্ড বাইক চালাইছি, বাইক চালাই অনেক জায়গায় গেছি। অ্যান্ড ওই টাইমটা আমরা নাইট রাইড করতাম, সত্যি কথা অল্প কিছু বাইক, 7-8টা বাইক নাইট রাইড করতাম, বা ঢাকার বাইরেটারও আমরা ওই সময় ঘুরছি। ওই সময় ইউটিউব এত পপুলার ছিল না, ফেসবুকেই কয়েকজনের অ্যাকাউন্ট ছিল 2008-এ, চিন্তা করে দেখেন। আমি নিজেই 2009-এ খুলছি, তো ফেসবুকে ছবি আপলোড টাপলোড এগুলো মাথায় ছিল না। তো তখন আমরা এরকম যখন বাইক চালাইতাম একটা জায়গায়, ধরেন যখন থামতাম, একজন বাইকার আরেকজনের বাইকারের খবর নিত, মাইলেজ কেমন পান ভাই, কত এটার দাম, নতুন কোনো বাইক আসলে আরে এটা কি নতুন আসছে, কত পড়লো কি, এই ধরনের খোঁজ খবর নিতাম আমরা। একটা বাইকার যদি কোনো জায়গায় দাঁড়াইতো কোনো একটা কারণে, যে হ্যাঁ একটু এখানে ওনার একটু প্রবলেম হয়েছে বা কিছু, সাথে সাথে 4-5টা বাইকার ওখানে দাঁড়ায় যেত তাকে হেল্প করার জন্য। আর গ্যাঞ্জামের ব্যাপার তো বাদই দেন, গাড়িওয়ালারা বা বড় গাড়ি যারা ছিল তারা অলওয়েজ ভয়ে থাকতো যে একটা বাইকারের সাথে যদি গ্যাঞ্জাম হয় রাস্তায় যতগুলো বাইক আছে সবগুলা বাইক একসাথে হয়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি বাইকারদের মধ্যেও ছিল। প্লাস রাস্তায় যারা চলাফেরা করতো সবার মেন্টালিটির মধ্যে এরকম একটা ব্যাপার ছিল যে এই ধরনের ঘটনা মানে ঘটতো ভাই, আমি তো চালাইছি আমি জানি, ওই টাইম এই ধরনের ঘটনাগুলো ঘটতো। এবং এখন যে জিনিসটা হয়েছে দেখেন, বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপ, সেটা যেই কোম্পানি হোক, আর কোম্পানিতে এখন আর কয়জন চলে, বেশিরভাগই কিন্তু যে টানা মানে টানা বলতে খ্যাপে চলে, ভাই যাবেন যাবেন বলেই চলতেছে। তো এই হওয়াতে ব্যাপারটা এমন কমার্শিয়াল হয়েছে, মানে প্রফেশনালিটি হারায় ফেলতেছে, এতই কমার্শিয়াল হয়ে গেছে। এখন এইটারে আপনি এটারে বাদ দিতে পারবেন না, কারণ কি, মানুষের একটা আয়ের উৎস হয়ে গেছে এখন এইটা। এখন একটা আয়ের উৎস যদি বাদ দেন, অনেকগুলা মানুষ প্রফেশনহীন বা কর্মহীন হয়ে পড়বে। তো এটাকে বাদ দেওয়া যাবে না, বাট এটার একটু সুস্থতার মধ্যে যদি আনা যায়, ওই জিনিসটা কীভাবে আনা যায় এটা মনে হয় সরকার বা সবার একটু এটা বিবেচনায় আনা উচিত।
কারণ এইভাবে বাইক যদি রিক্সার মতো হয়ে যায় রাস্তাঘাটে, বাইক এখন যেভাবে রেকলেস চলতেছে, ফিটনেস ছাড়া বাইক, মানে আমরা যারা লাস্ট কয়েকটা ট্যুরে তো দেখছেন, আমরা যারা গেটআপ পেটআপ নিয়ে বাইক চালাই, সেফটি নিয়ে বাইক চালাই বা হেলমেট টেলমেট পরে একদম ব্যাগ ট্যাগ বেঁধে আমরা যারা বাইক চালাই হাইওয়েতে, আমাদের ধরে কাগজ চেক করতেছে, সব কিছু চেক করতেছে, বাইক ট্যাগ দেখতেছে। কিন্তু যারা লুঙ্গি পরে হেলমেট ছাড়া বাইক চালাইতেছে তাদেরকে দেখার কেউ নাই, মানে কেন ভাই? এই ধরনের এইভাবে যদি আপনারা অনিয়মকে প্রশ্রয় দেন, যেমন সাইড ফিট রোডেই ধরেন লোকাল যারা, তারা যখন বাইক চালাইতেছে হেলমেট টেলমেট ছাড়া, তাদের ধরতেছে না, মাঝে মধ্যে সার্জেন্ট দাঁড়ায়, কাদের ধরে জানেন? যারা হেলমেট টেলমেট পরে বাইরে থেকে ঢুকে তাদের ধরে, লোকালদের ধরতেছে না। কেন ভাই? লোকালরা কি অ্যাক্সিডেন্ট করলে ব্যথা পাবে না? কেন ভাই? লোকালরা কি আইন ভাঙলে ওইটারে আইন ভাঙ্গা বলবে না? নাকি পুলিশ জিম্মি হয়ে গেছে যে হ্যাঁ লোকালদেরকে কিছু বললে পরের দিন লোকালরা পুলিশের উপরে হামলা করবে, এরকম কিছু কি আসলে? আমার মাঝে মধ্যে এই জিনিসগুলো মনে হয়। ঢাকার বাইরে নরসিংদী বা ওই যে ভৈরবের দিকের রাস্তায় যান, মেইন রোডে আমরা বাইকাররা যখন একটু সিগন্যাল ভাঙ্গি বিশাল একটা ঝামেলায় পড়তে হয় আমাদের। অথচ ওই মেইন রোডের সিগন্যালের মধ্যে অটোগুলা টেসলা, মানে ওই যে ব্যাটারির অটো, উল্টা আসতেছে, এই হইতেছে সেই হইতেছে, বাট ওদের নিয়ে কোনো কাহিনী কিচ্ছা নাই। যাক, চলতে চলতে কথা বলতে বলতে আমরা র্যাডিসন হোটেলের সামনে চলে আসছি। অ্যান্ড এই কয়েকদিনের মধ্যে আমার র্যাডিসনে একটা ইভেন্ট আছে, র্যাডিসনে দেখা হবে আপনাদের সাথে। আমরা চলেন একবারে 300 ফিট যাই, রোড ঘাট ফাঁকা, মজা করে রাইড করতেছি। অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু ব্যাপার মাথায় আসছিলো, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, কারণ মনে যাই আসে সবই আপনাদের সাথে শেয়ার করি, তো কিছু মনের ভিতরে রাইখা দিতে ইচ্ছা হয় না, পুষতে ইচ্ছা হয় না, মনে হয় যে বলে দিই, বলে দিলেই শান্তি। চলে আসছে হচ্ছে আমরা 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। অ্যান্ড আমি আসলে আমার লাইফে দুবাই কখনো যাই নাই, কিন্তু দুবাইয়ের অনেক ভিডিও দেখছি, ওই ভিডিওর সাথে এইখানের অনেক বেশি মিল পাওয়া যায়। ওই দিন ইসে জীবন ভাই বলতেছিল, বলতেছে এটা তো পুরো দুবাই দুবাই একটা ভাব হয়ে গেছে। জীবন ভাই কয়েকদিন আগে দুবাই ঘুরে আসছে, আমি বলতেছি ভাই দুবাইয়ের সাথে যে মিলে আসলে, বলতেছে না দুবাই অনেক বড় পরিসরে, মানে অনেক অনেক বেশি আরও, বাট একটা আছে না একটা মিল, ওই যে আমরা মাঝে মধ্যে বলি না মিনি কুয়াকাটা, মিনি বান্দরবন, ওইরকম হালকা পাতলা মিল পাওয়া যায় আর কি, এই হলো ব্যাপার। তবে অনেক সুন্দর, আর এরকম রাস্তায় আসলে এরকম বাইক সত্যি কথা মনে হয় যে স্ট্যাবিলিটির একটু অভাব আছে। জিএসএক্সআরটাতেও ভালো লাগতেছে, এমনিতে কমিউটার বাইক নিয়ে এই রোডে 100 তুললে বাতাসের প্রচুর চাপ লাগে, আসলে রোডটা অনেক ওয়াইড হওয়াতে বাতাসটা অনেক ঘন বা ভারী হয়ে থাকে। অ্যান্ড মানে একটু তখন একটু মনে হয় যে না আসলে একটু বাইকটা একটু অসহায় অসহায় একটা ব্যাপার আছে। আচ্ছা, মানুষ উপরে দিয়ে যায় কেন এই জিনিসটা বুঝি না। আচ্ছা, উপরে দিয়ে তারাই যায় যারা হচ্ছে সামনে থেকে ইউটার নিয়ে বসুন ধরা ঢুকবে, আর আমরা যারা সোজা যাবো আমরা নিচ দিয়েই যাই। আর নিচের জায়গাগুলো আরও বেশি সুন্দর, ওই জায়গাগুলো আরও বেশি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। অ্যান্ড আজকে এক্সপ্রেসওয়েটা অদ্ভুত ফাঁকা, কত দূর পর্যন্ত ফাঁকা দেখা যেতেছে দেখেন। যাক, ফাইনালি আমার এই জিএসএক্সআর এক্সপ্রেসওয়েতে আসলো, আরে ফটোশ্যুট চলতেছে আমার এক্সপ্রেসওয়ে, মানে এক্সপ্রেসওয়েতে জিএসএক্সআরটা আনতে পারছি, কারণ এই বাইকটা আমার কাছে থাকবে না, হয়তো কালকে চালায় দিয়েও দিতে পারি, এরকম একটা প্ল্যান আছে। তো এই আর কি, আসলে আমার সত্যি কথা অন্য, মানে নিজের কেনা বাইক না হইলে অন্য বাইক আমার নিজের কাছে রাখতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ হয় না। আর দেশের পরিস্থিতি তো বুঝতেছেন, কোনো একটা রাস্তায় সমস্যা টমস্যা হইলে, বাইকটার মধ্যে কোনো প্রবলেম হইলে, মানে এই জিনিসগুলো আমার খুব খুব লাগে। আমি নিজের বাইক যতটা রাফ চালাই, মানুষের বাইক নিলে অত রাফ চালাইতে পারি না, মানুষের বাইক আমি খুব সেফলি চালাই যাতে কোনো প্রবলেম না হয় বা কিছু, এই আর কি। আর ওই ব্যাপারটা নিয়ে প্লিজ আপনারা মাথায় নিয়েন না, বলতেছিলাম যে বাইকারদের এই অবস্থা ওই অবস্থা, আসলে আমাদের বাইকারদের আবার একটু ক্লাসে ফেরত আসা উচিত, ক্লাসিফাই হওয়া উচিত। আমরা বাইকাররা অনেক অনিয়মের মধ্যে ঢুকে গেছি, আগেও করতাম, আগে আসলে ব্যাপারটা অল্প পরিসরে ছিল, একটা এলাকায় বাইক থাকতো 5টা 10টা, আর এখন ওই 5টা 10টা বাইক হয়ে গেছে 200-300 বলতে গেলে, প্রত্যেক বাড়িতে একটা বাইক, গ্রামে যান দোহান নবাবগঞ্জে যান প্রত্যেক বাড়িতে একটা না দুইটা বাইক, আরও বেশিও বাইক থাকে। আমার ভাই সজলের বাইক মনে হয় 4টাও কিছুদিন আগে যা দেখছিলাম, আর কারে দোষ দিব, আমার নিজেরই তো একাধিক বাইক আমি রাইখা দিই। তো এই হলো অবস্থা, বাইক এখন অনেক হয়ে গেছে, এই জন্য আমাদের একটু সব প্রশান্ত হইতে হবে, কারণ অনেক বড় ইউনিটি হয়ে গেছি আমরা। এই তো, আর বলতে আসছিলাম বাইকের কথা বইলা দিলাম, বাইকিংয়ের কথা, এই হলো ব্যাপার। তবে জিএসএক্সআর নিয়ে নতুন করে বলার কিছু নাই, দেখি আগামীকাল একটা ভিডিও শ্যুট করবো নে, জিএসএক্সআরের ভালো মন্দ এবং একটা ছোটোখাটো রিভিউ শ্যুট কালকে করবো নে, আজকে একটু রাইডের মজা নেই।
মানে এক্সপ্রেসওয়েতে জিএসএক্সআর রাইডের মজাটা একটু নেই আজকে, এটাই ইচ্ছা করতেছে সত্যি কথা। স্পিড যে উঠে এই বাইকটায়, মানে ও খালি বলতে থাকে দে আমার স্পিড দে, থামার নাম নাই। হ্যাঁ, এবিএস হওয়াতে একটু ভরসা পাইতেছি, নন এবিএস হইলে আমি জীবনে 100 তুলতাম না এই বাস, মানে এই বাইকে। আর রিদানিং আমার নন এবিএস বাইক চালাইতে অনেক ভয় লাগে কেন যেন। যাক, এক্সপ্রেসওয়ের অনেকটাই চলে আসছি, কোনো একটা জায়গায় ব্রেক নিব, একটু আরও এক দুজনের আসার কথা, ওদের সাথে হয়তো একটু আড্ডা টাড্ডা দিব, অ্যান্ড তারপরে বাকি অন্যান্য কী হয় না হয় ওটা আপনাদের সাথে শেয়ার করবো। নি যেটা বলছিলাম যে এখানে আমরা একটু ব্রেক নিব হচ্ছে একটু আড্ডার জন্য। এখানে দেখেন এই যে আমাদের ফুল বাইকিং গ্রুপের সবাই এখানে আসছে, আর ভিতরে ক্যারাম ট্যারাম খেলতেছে সবাই। এখানে খেলার জন্য একটু জাস্ট ব্রেক দিছি, মানে আড্ডা টাড্ডা শেষ করে এখন খেলা চলতেছে। খেলার পরে হয়তো একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, তারপরে আবার রাইড করা শুরু করবো 300 ফিট রোড দিয়ে। এই তো, তবে অনেক সুন্দর লাগতেছে। আর আজকের মজার ব্যাপার হচ্ছে চাঁদটা অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠছে, এটার জন্য দিনের মতো পুরা এই দিকটা আলো আলো লাগতেছে। এক চাঁদ আইসা পুরো আকাশ টাকাশ সব আলো করে দিছে, মেঘও বোঝা যেতেছে রাতের। সুন্দর এই জায়গাটা, এটা হলো হেলিপ্যাডের আগের যে গোল চত্বরটা ওই জায়গাটা। ফাইনালি আড্ডা টাড্ডা শেষ করে এখন আমরা রওনা হয়ে গেছি। পেছনে কিছু বাইক, সামনে কিছু বাইক, আমরা এই বাইক 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 আর বাইক। আজকে বাইকের পরিমাণ কম, সময় 10:45, অ্যান্ড এদিক থেকে বের হয়ে যেতেছি। আমার আবার একটু মিরপুর যাওয়া লাগবে, ছোট্ট একটা কাজ করছে, একটু বিএসবি মার্টে যাওয়া লাগবে, অ্যান্ড একটা ট্যুর প্ল্যান হইতেছে। বুঝতেছি না কালকে আসলে কোন দিকে বের হয়ে যাবো কিনা। আমি চাইতেছি বের হয়ে না যাই, বাট বাকিরা চাইতেছে একটা ট্যুর প্ল্যান হোক, একটা গ্রুপ ট্যুর প্ল্যান। অ্যান্ড দেখা যাক কী হয় আসলে, মানে যদি ট্যুরে যাই তাহলে এই বাইকটা আজকে রাতে ফেরত দিয়ে দিতে হবে, রাতের মধ্যে একটা ফাইনাল কিছু করতে হবে, মানে ফাইনাল জেনে দেন এই বাইকটা যদি ফেরত দিয়ে দিই তাহলে মানে কালকে যাচ্ছি, আর যদি থাকে তার মানে এই বাইকের আরও কিছু ভিডিও আসতেছে, এই হলো ব্যাপার। যাই হোক, এই বাইকটা ফেরত দেয় আর না দেই এরপরে মনে হয় ভিচি নিব একটা, কিছুদিন ভিচি চালাবো, এই হলো নেক্সট প্ল্যান করে রাখছি। চলেন তাহলে এদিক থেকে আমরা শহরে ঢুকি। রাইড টাইড শেষ করে আমরা এখন আসছি হচ্ছে BSB 3, অ্যান্ড এটা হলো যে BSB 2। আমি আমার দিকে ফিল্টার দিয়ে রাখছি, আর ফেরে ফিল্টার দেওয়া হয় নাই। আমরা আসি এখন মিরপুর চিড়িয়াখানার সামনে, অনেকদিন পর আড্ডা দিতে আসলাম। একবার ভাবছিলাম আমি ফেরে বাইক দিয়ে দিবো, আবার চিন্তা করলাম না বাইক দিলাম যাবো কিভাবে, এখন বাইক দেওয়া যাবো না, এই বাইক নিয়েই চলে যাবো। যদি কোনো দিকে যাওয়া হয় তাহলে বাইক আমার বাসায় থাকবো 2 দিন। ভাবছিলাম হচ্ছে বাইকটা দিয়ে দিব, কারণ কালকে বের হওয়ার একটা প্ল্যান এখনো পর্যন্ত আছে। দেখা যাক আসলে দেশের পরিস্থিতির উপর বা রাস্তাঘাটের পরিস্থিতির উপরে বাকবাকি জিনিসগুলো ডিপেন্ড করবে, অ্যান্ড আমার বাকবাকি যারা মেট আছে ট্যুরে তাদের উপরে ব্যাপারগুলো ডিপেন্ড করবে। বাইক থাক, বাইক নিয়ে ওরকম কোনো ঝামেলা নাই, জিএসএক্সআর বাসায় রেখেই যাবো যদি কোনো দিক যাওয়ার হয়, আর যদি পসিবল হয় জিএসএক্সআর নিয়েও যেতে পারি। দেখি আগে কোন টাইমে যাবে এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। যাক, রাইড টাইড শেষ করে মোটামুটি এবার বাসায় ফেরার পালা, সময়ও অনেক হয়ে গেছে, এখন অলরেডি 11:50 বাজে। তাহলে আজকের ভিডিওটা থেকে এখানে বিদায় নেই, হোপ প্র্যাকটিসি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হবেন, প্লিজ 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 অনেক অনেক কমেন্ট করেন ভিডিওতে কী ভালো লাগছে কী খারাপ লাগছে। আর দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.